শান্তিপুর পৌরসভায় এই প্রথম ইতিহাস গড়ল বিজেপি। বিগত দিনে একমাত্র বিরোধী সিপিআইএমকে সরিয়ে এবার তারা এক নম্বর এবং দশ নম্বর ওয়ার্ডে জয়লাভ করে। এটা মানুষের জয়, মানুষের বঞ্চিতের প্রতিবাদের এটা প্রতিফলন। মানুষ দীর্ঘদিন থেকে আমাদের শান্তিপুর এক নম্বর ওয়ার্ডে বঞ্চিত। এই সর্বোপরি মানুষ দল মত নির্বিশেষে দেখুন, আমরা হয়তো কিছু না হলে ভোট না পেলেও আমরা 10 থেকে 12টা ওয়ার্ডে জিততাম। এই রিগিংয়ের জন্য আমরা জিততে পারিনি, তবে মানুষ চেয়েছে, যেখানে প্রতিরোধ করে গড়ে তুলেছে, মানুষের এই রিগিংয়ের প্রতিরোধ গড়ে তুলেছে, সেখানেই আমরা জয়লাভ করেছি। আমরা যদি সঠিকভাবে ভোট হতো, মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারত, আমরা আরও বেশ কয়েকটা ওয়ার্ডে জিততে পারতাম। তো যাই হোক, সেটা যখন হয়নি, আমরা উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছি। দেখুন, এক নম্বর ওয়ার্ড, আজ আমরা শান্তিপুর এক নম্বর ওয়ার্ড, অথচ এই রাস্তাঘাট দেখুন, জল নিকাশি ব্যবস্থা ঠিক নেই, আমরা অনেকভাবে পিছিয়ে বলছি, শৌচালয় নেই, অনেক দলবাজি গ্রুপবাজি, মানুষ যার যে দল করবে সে পাবে, যে তাঁত বনে না সে তাঁত ঘর পাচ্ছে, যার বাড়ি পাকা ঘর আছে সে পাকা ঘর পাচ্ছে, এরকম বিভিন্ন দিক থেকে বঞ্চিত কাটমানি। যাই হোক, এবং ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীকে সামনে রেখে চলে। গোটা বিশ্বের এক নম্বর নেতৃত্ব আমাদের নরেন্দ্র মোদী। মহানন্দ বাবু বহুদিনের আমাদের এলাকার একজন, সঠিকভাবে মানুষকে পরিষেবা দেয়, নিজে কাউন্সিলে এতদিন না থাকার কারণে যেভাবে মানুষের পরিষেবা দিচ্ছে, উনি জিতেছে, এটা মানুষের প্রত্যাশা ছিল। আজ জয় শ্রীরাম। নাম আর পরিচয়, আপনার নাম আর পরিচয়? আমার নাম শ্যামাপদ সরকার, আমি এখানকার বাসিন্দা। কি লাগছে? ভীষণ ভীষণ এত ভালো আনন্দ লাগছে, কি বলবো। আপনার নাম আর পরিচয়? আমার 103 নম্বরে বসে শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের সকল বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হতো, কিন্তু এখানে খুব র্যাগিং হয়েছে। এক নম্বর ওয়ার্ডটা র্যাগিং করতে পারিনি বলে এক নম্বর ওয়ার্ডের মহানন্দ বিশ্বাস জয়লাভ করেছে, আমরা খুব আনন্দিত। এখানে মানুষ দীর্ঘদিন ধরে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে নিয়ে আসার কারণ কি? এখানে অত্যাচারী তৃণমূল শাসিত এরা অনেক দুর্নীতি করেছে, সেই দুর্নীতির জবাব এবার ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে। এখানে মহানন্দ বিশ্বাস শান্তিপুরের টাউন হলের সভাপতি ছিল, সেখানে টিকিট পেয়েছে। এখানে ভারতীয় জনতা পার্টি এক নম্বর ওয়ার্ডের মহানন্দ বিশ্বাস জয়লাভ করেছে। মানুষের যে অত্যাচার অত্যাচারিত হয়েছিল, সেই অত্যাচারিত হিসেবে সাধারণ মানুষ এখানে রায় দিয়েছে। মহানন্দ বিশ্বাস বিপুল ভোটে জয়যুক্ত করেছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম উত্তম বিশ্বাস। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই এক নম্বর ওয়ার্ডে কংগ্রেস তৃণমূল একই কথা বহুদিন অত্যাচার হচ্ছে, এই কারণে জনগণ এক নম্বর ওয়ার্ডে রায় দিয়েছে, তাই বিজেপি সরকার তৃণমূল জিতেছে। জয় শ্রীরাম।